রোজা বাতিল হওয়ার দুটি কারণ রয়েছে। এই দুটি কারণ যদি আমরা সংকটিত করি তাহলে আমাদের রোজা বাতিল হয়ে যাবে। এত কষ্ট করে আমরা রোজা রাখবো, অথচ এই দুটি কাজের কারণে আমাদের রোজা বাতিল হয়ে যাবে, এরকম বোকা হলে আমাদের চলবে না। বরং এই দুটা কাজকে আমাদের বাদ দিতে হবে, তাহলে আমাদের যে রোজার প্রতিদান রয়েছে সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেতে পারি। ফেরা রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো লৌকিকতা নয়, বরং এই ইবাদতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, খোদাভীতি। এই তাকওয়া খোদাভীতি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। সুতরাং এই রোজাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই রোজাটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে যে দুটি কারণে। এই আমরা যদি নিজেরাই চাই যে দুটি কারণে আমরা রোজাকে বাতিল করে দিতে পারবো, এবং আমরা যদি চাই এই রোজাকে সংরক্ষণ করতে পারবো, আমাদের দ্বারা এই রোজা বাতিল হবে না। কোন দুটা বিষয় আমাদের সবাইকে জানতে হবে, এবং অবশ্যই এই দুটা বিষয় থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, বাঁচতে হবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজাটা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। কেমন ঢাল? যুদ্ধের ময়দানে যেমনভাবে তোমরা নিজেদেরকে রক্ষা করো, ঠিক তেমনইভাবে এই রোজাও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। এই রোজাকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হিসাবে ব্যবহার করবে। আর এই ঢালটি ছিদ্র হয়ে যায় দুইটি কারণে। এক নম্বর হচ্ছে মিথ্যার মাধ্যমে, অর্থাৎ কোনো ব্যক্তি সারাদিন রোজা রেখেছে কিন্তু সে সর্বশেষ নিজেকে মিথ্যার মধ্যে জড়িয়ে ফেলেছে, মিথ্যা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, তো মিথ্যার আশ্রয় নিল, মিথ্যা কথা বলল, তাহলে তার মিথ্যার মাধ্যমে তার এই রোজার যে ঢালটি রয়েছে সেটা ছিদ্র হয়ে যায়, এর মাধ্যমে তার রোজা বাতিল হয়ে যাবে, রোজার যে পরিপূর্ণ সওয়াব এটা সে কখনো অর্জন করতে পারবে না মিথ্যা কথার বলার কারণে। মিথ্যার ব্যাপারে আমরা সবাই জানি যে মিথ্যা এমন একটি বিষয়, মিথ্যা হচ্ছে মুনাফিকের একটি আলাম। একটা হাদিসের মধ্যে আসছে যে মিথ্যা এমন একটি দুর্গন্ধ একটি বিষয় যে এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা মাইলকে মাইল অনেক দূরে চলে যায় এই মিথ্যা কথার কারণে। তাহলে আমাদের এই মিথ্যা থেকে অবশ্যই বাঁচতে হবে। দুই নম্বর হচ্ছে গীবত। কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় গীবত করে, কোনো ব্যক্তির সমালোচনা করে, তখন তার রোজার আমক যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ডালটি রয়েছে সে ডালটি ছিদ্র হয়ে যায়। এক নম্বর হয় মিথ্যার কারণে, দুই নম্বর হয় গীবতের কারণে। বিশেষ করে রমজান মাসে আমাদের গীবতটি একটু বেশি হয়, কারণ অন্য সময়ে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, কিন্তু রমজান মাসে দেখা যায় কি আমরা বেশিরভাগ অপশ থাকি, অপশ থাকা অবস্থায় দুই চারজন একসাথে বসে গীবত শুরু করে দিই, এবং সেটাকে আমরা ভালো কাজ মনে করি, গর্ববোধ মনে করি। হ্যাঁ, একজন গীবত আমরা করছি কিন্তু আমাদের মধ্যে কোনো আমরা আরও সেটাকে আরও ভালো কাজ মনে করি, আমরা আরও মনের মধ্যে একটা শান্তি পাই। এমনটা হয় যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি, যে অমুকের অন্যায়টা তুলে ধরেছি, অমুকের অন্যায় নিয়ে আমি কি মানুষের কাছে তুলে ধরতে পেরেছি, এমন একটা গর্ব আমাদের মনের মধ্যে আসে। কিন্তু আমরা নিজেই যারা জানি না যে আমরা কী গুণা করছি, এমন একটি গুণা করছি যে যার গিভ আপ করছি আমরা, সে ব্যক্তি যদি আমাদেরকে ক্ষমা না করে আমরা কখনো এই গুণা থেকে ক্ষমা করতে পারবো না, কেউ দুনিয়ার কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না যদি যার গিভ আপ করছি ওই ব্যক্তি যদি আমাদেরকে ক্ষমা না করে। সো এটার কারণে আমাদের রোজাটাকে, রোজা নামক যে ঢালটি রয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটি ছিদ্র হয়ে যায়। সো ভাইয়েরা, এই দুইটা কাজ থেকে অবশ্যই আপনারা নিজেদেরকে হ্যাঁ পরিত্যাগ করবেন, বেরিয়ে আসবেন, এবং এই দুইটা কাজ থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করবেন, না হলে আপনাদের রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।